হাই ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের কাছ থেকে একটুখানি সময় চেয়ে নেব। সবার প্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে কলকাতা লকডাউন পার্ট 1 ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং এত সাপোর্ট করার জন্য এবং রীতিমতো আমাকে এনকারেজ করার জন্য যে পার্ট 2 বানানোর জন্য প্রচুর কমেন্টস এসেছে আপনাদের তরফ থেকে। সো আমি তার জন্য ইউটিউব কমিউনিটিতে একটা পোস্ট করি, ভোটিং পোস্ট, যেন সেখানে আপনারা 97% ভোট দিয়েছেন যে হ্যাঁ কলকাতা লকডাউন পার্ট 2 দেখতে চান। এবং সেখানে প্রচুর কমেন্টস আসে যে যে জায়গাগুলো আপনারা দেখতে চেয়েছেন, হয়তো অনেক কিছু মিস যেতে পারে, কারণ আপনারা বুঝতে পারবেন যে 4-5 ঘন্টার পারমিশনে এর থেকে বেশি হয়তো আমার পক্ষে তোলা সম্ভব হয়ে ওঠেনি। এবং আরও একটা কথা পাশাপাশি বলে দিই যে এটা ছিল কলকাতা লকডাউনের 55তম দিন। কলকাতায় কিছু ছাড় দেওয়া হয়েছিল এই টাইমটাতে, যে বেশ কিছু গাড়ি নিয়ম মাফিক বাইরে বেরিয়েছিল। ক্রাউডেড জায়গার এই অবস্থা দেখে হয়তো মনটা একটু খারাপ হতে পারে, তার জন্য আমি চাইলাম যে পাশাপাশি যদি একটুখানি কলকাতার সৌন্দর্য কিছু হোটেল থেকে শুরু করে হাইয়েস্ট বিল্ডিং এগুলো দেখিয়ে আপনাদের মনটাকে একটুখানি আনন্দিত করা যেতে পারে। কোথাও ভুল ত্রুটি হলে মাফ করবেন এবং কমেন্টসে জানাবেন, এবং আশা করছি এই ভিডিওটাতেও আপনারা প্রচুর ভালোবাসা দেবেন, আগেরটার থেকে আরও বেশি ভালোবাসা এবং সাপোর্ট পাবো, এবং আমার চ্যানেল আপনাদের জন্যই এবং আপনারা এটাকে বড় করে তুলবেন আস্তে আস্তে, এই আশাই রইল। সো আর টাইম ওয়েস্ট না করে চলুন ভিডিওটা স্টার্ট করা যায়।